नमस्कार बंधुरा, गोपाले हेसेले आपनादे सबाई के स्वागत। आज के आमी रुटी परोटा लुचिर साथे खावार जोन्नो दुर्दान्त स्वादेर काचा कुमड़ोर एकटा तरकारी रेसिपी आपनादे साथे शेयर करछी, जेटा खूब साधारण उपकरणे चटपट तैरी हो जाबे, तबे खेते किन्तु सबार भालो लागबे। ताई चलुन आर देरी ना करे रान्नाटा करे फेली। आज के रुटी दिए खावार जोन्नो एई दारुण टेस्टी निरामिष काचा कुमड़ोर रेसिपिटा तैरी करब। सेजोन्नो कड़ाइर मध्ये सर्षेर तेल गरम करे निएछि। एर मध्ये प्रथमेई आमी एक मुठो चीने बादाम भेजे निच्छि। এবারে এই বাদামগুলো প্রথমে আমি ভালো করে একটু ভেজে তুলে নেব। বাদামগুলো ভেজে তুলে নিয়েছি, এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হবে। এর মধ্যে প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে এক পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম। একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার কাঁচা লঙ্কা বাটা 2 টিস্পুন। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো এক চামচ দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিলাম। এবার অল্প জল অ্যাড করছি, না হলে মশলাটা কষানো যাবে না। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কাঁচা কুমড়ো দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা কুমড়ো নিয়েছি আর সেটার পুরো খোসা শুদ্ধ কেটে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস প্রচুর ডিসকাউন্টের সাথে পেতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর পেয়ে যেতে পারেন মনের মতো জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, কুকিং ইউটেন্সিলস, মোবাইল, ল্যাপটপ, কসমেটিক্স, আরও অগুন্তি জিনিসপত্র, সেটাও কিন্তু অবিশ্বাস্য কম দামে। তাই সবার কাছে রিকোয়েস্ট করছি, চ্যানেলটায় অবশ্যই ভিজিট করুন আর পছন্দ হলে সেখান থেকে আপনারা কিনতেও পারেন। মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে কাঁচা কুমড়োর টুকরোটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা এটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টও তত ভালো হবে। তাই ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এই ফ্লেমে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলে নিচ্ছি। আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন, কুমড়োর টুকরোগুলো এখন অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। টমেটো আগে দিলে অনেক সময় কিন্তু কুমড়ো সেদ্ধ হতে চায় না, তাই টমেটোর টুকরো আমি পরে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশালা। চাট মশালার জায়গায় আপনারা যদি চান আমচুর পাউডারও দিতে পারেন। এটা দিলে পরে টেস্টটা বেশ খাট্টা মিঠা হয়, খেতে ভীষণ ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম, এটাও মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা রুটি পরোটা লুচির সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একদমই মাখা মাখা হয়, তাই সেই বুঝে জলটা দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 3-4 মিনিট আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট তিনেক রান্না করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। এখন কুমড়োগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে রান্না মোটামুটি রেডি। এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। ধনে পাতার কুচি যদি পছন্দ না হয় আপনারা কিন্তু ড্রাই রোস্ট করা কাসুরি মেথিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু একবার ঢাকা তুলে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। ধনে পাতাটা মিশিয়ে নিয়েছি, রান্না এবার একদম রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি।
फ्रेंड्स आमार आजके दुर्दान्त स्वादेर ए काचा कुमड़ोर रेसिपि एकदम रेडी होये गेछे एबं आमि सार्व करे दियेछि। भीषण इजी एकटा रेसिपि, रुटी परोटा लुचिर साथे खेते किन्तु असाधारण लागबे। ताई देरी ना करे पारले आजई ए रेसिपिटा आमि जेभाबे ट्राई करेछि, आमि जेभाबे रान्ना करेछि ठीक सेइभाबे करे देखुन, खेते किन्तु असाधारण लागबे। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।